इवनिंग सबाई केमन आछेन सबाई के जानाई आज के षष्ठी तो शुभ षष्ठी शुभेच्छा। आज के जाच्छि सन्धे बेला बेरियेछि कल थेके श्रेयांग बोलछे चलो चलो जाब दुर्गा पुजो देखते तो जावा हयनि। ए बछर तो एमन महालय थेके स्टार्ट हये गेछे कलकातार दिके पुजो तो अनेकेई भीड़ हबे मने हय देखि कोन दिके जावा जाय। तो चलुन शेयर करब आज के आमरा कोन कोन पैंडेल घुरेछि। तो अनेक भीड़ होले आमरा भितरे बेशि ढुकि ना अनेक भीड़ होले कारण छोटो बा छेले अनेकटा लाइन देबे आमादेर श्रेयांग तो बेशि लाइन दिए जे देखबे पुजो पैंडेल सेटाओ ओ अधैर्य होये जाय। तो किछु किछु जायगाय जाब। बाजे एखन 6:30 तो एखनि बेरियेछि देखि ताड़ाताड़ीर मध्ये एकटु चले आसार चेष्टा करब बेशि रात्रि करब ना। चलुन এই যে দুজন বেরিয়েছে একদম একজন কি বলবো দুজনই জেন্টলম্যান হয়ে গেছে একদম হিরো এক দুজনই হিরো দেখি ওয়াও শ্যাম কোন দিকে দেখবি ঠাকুর কোন দিকে দেখবি কলকাতার দিকে লাইন ধরে ঠাকুর দেখতে পারবি দিকে যাবি সাউথ কলকাতা ও চল দেখি যেই দিকে কোথায় নিয়ে যায় আমাদের ম্যানেজার। ষষ্ঠীতেই এত ভিড় কি বলবো প্রচণ্ড ভিড় কলকাতার দিকে সেই জন্য যে যে প্যান্ডেলগুলো যে যে পূজা মণ্ডপগুলোয় ভিড় কম সেইগুলোই আমরা একটু ভালোভাবে গিয়ে দেখছি কারণ এত ভিড়ে ঘন্টার পর ঘন্টা ধরে মানে সম্ভব নয় দাঁড়িয়ে থেকে। ও বাবা কি দেখছে ম্যাপ ম্যাপ এটা হচ্ছে হিন্দুস্তান পার্কের পূজা মণ্ডপ ঠাকুর। তো এখানে লাইন দিয়ে অনেকই ভিড় একটা দেখলাম প্রচণ্ড ভিড়। আর শ্রেয়াঙ্ক আর আমি দুজনে মিলে এসেছি শ্রেয়াঙ্কের পাপা কোথায় গাড়ি রাখবে প্রচণ্ড গাড়ি রাখার ঝামেলা তো যার জন্য ও বসে আছে গাড়িতে। তো আমরা পুজো দেখতে এসেছি অনেকই পুরস্কার পেয়েছে এই মণ্ডপটা একটা দেখলাম হিন্দুস্তান পার্কে ভালো করেছে অনেকটা কম। তো এবার যাই দেখি কোথায় দেখো আমরা হিন্দুস্তান পার্ক থেকে এবারে যাচ্ছি অন্য কোনো জায়গায়। তো হিন্দুস্তান পার্কে ভিড়টা একটু কম ছিল এখন যাচ্ছি আমরা সিঙ্গি পার্কে। সিঙ্গি পার্কে যাওয়ার জন্যে শ্রেয়াঙ্ক বলল ওর পাপাকেও যেতে হবে ওই জন্যে গাড়িটা আবার অন্য জায়গায় পার্কিং করে রাখতে হলো। তো এখানে প্রচণ্ড ভিড় যাচ্ছে এখন এখানে দেখুন বিদেশিরাও এসেছে সেলিব্রেট করার জন্যে দুর্গাপুজোকে। তো সকল ধর্মের সকল বর্ণের মানুষ দুর্গাপুজোটাকে এইভাবে সেলিব্রেট করে খুব ভালো লাগে এনজয় করি আমরা খুব ভালোভাবে আমরা প্রত্যেক বছর কবে আসবে পুজো সেটাই চিন্তাভাবনা করি আগে থেকে প্ল্যান করি। তো কত সুন্দর দেখুন এখানে পুতুলের কারুকার্য করেছে পুতুল নাচ হচ্ছে ছোট ছোট পুতুলের এবং বিশেষ করে এখানে প্রতিমাটাও এত সুন্দর নিখুঁতভাবে আমার এত ভালো লেগেছে প্রতিমাটা কি বলবো মন ভরে গেল দেখে। দেখি এখন আইসক্রিম নিচ্ছে এই পূজা মণ্ডপটা হচ্ছে আবার হিন্দুস্তান পার্ক না হিন্দুস্তান ক্লাব। তো এই হিন্দুস্তান ক্লাবে যাচ্ছে এখন আর সিঙ্গি পার্ক থেকে হিন্দুস্তান ক্লাবে যাচ্ছি। সিঙ্গি পার্ক থেকে যখন আমরা বাইরে বেরোচ্ছি তারপরেই এটা মানে হিন্দুস্তান ক্লাবের একটা গেট পড়ল তো সেখানে আমরা এখন ঢুকছি। তো খুব এখানেও খুব সুন্দর একটা পূজা মণ্ডপ তৈরি করেছে বেশ দারুণ একটা কারুকার্য করেছে এবং প্রতিমাও খুব সুন্দর লাগছে প্রচণ্ড ভিড় ষষ্ঠীর দিনও প্রচণ্ড ভিড়।
গাড়ি এখন কোথায় রেখেছে ভুলে গেছে, আমরা ঘুরে ফিরে এদিক ওইদিক করছি, ভুলেই গেছে গাড়িটা কোথায় রেখেছে। শেষ পর্যন্ত পেয়ে গেল, এখানে বাইক রেখেছে, এত ঘুরে ঘুরে পুরো হাঁপিয়ে গেছে তো। হ্যাঁ ভিড়টা, শুধু ভিড়, বাবরে। কাকে বলে আমি এই ভিড়েতে কি যাব, রাস্তা থেকে ঠাকুর দেখেই চলে যেতে হবে, এত ভিড়ে শ্রেয়াং যাবি? আমি একটু মিষ্টি খাচ্ছিলাম, আমরা চলে এসেছি কলকাতা থেকে, আন্দুল দিয়ে বাড়ি চলে যাব, তো একটু মিষ্টি নিয়েছি, শ্রেয়াঙ্কের খিদে পেয়েছে, এখানে স্ন্যাক্স নিচ্ছে, পরে হোটেলে গিয়ে আবার খাবো, তো এখানে অল্প কিছু খেয়ে নিচ্ছে, তারপর একটু ঠাকুর দেখে বাড়ির দিকে যাব। এখানে কোনো একটা গায়িকা এসেছে, তবে আমি চিনি না গায়িকাটার নাম কি, গানটা যে করছে খুব সুন্দর, গলাটা খুব ভালো, আমি অডিওটা মিউট করে দিয়েছি, কিন্তু গলাটা এত সুন্দর, দাঁড়াতে ইচ্ছা করছিল, দুটো গান শুনেছি, কিন্তু 11:30 বেজে গেছে, বাড়ি ফিরতে হবে, ঘুম ঘুমও পাচ্ছে। আন্দুলে বেশি পুজোর প্যান্ডেলের থেকে মায়ের মূর্তি, মায়ের প্রতিমা এত সুন্দর, আমার এত প্রত্যেকটা আন্দুলে প্রত্যেকটা জায়গায়, ছোট থেকে বড় থেকে সব জায়গায় মায়ের প্রতিমার একটা আলাদাই আকর্ষণ, দারুণ একটা কারুকার্য। বাড়ির কাছাকাছি যেহেতু করিমস আছে, তাহলে অন্য জায়গায় যাওয়ার কথা ভাবাই যায় না, কি বলেন? তো আজকে শ্রেয়াঙ্কের পাপা বলল বাড়ির কাছাকাছি করিমস আছে, তাহলে করিমসেই চলো। তো করিমসে এসে করিমসের খাবার দেখলাম, খেয়ে আমার তো দারুণ লেগেছে, অন্য কোনো হোটেলের সঙ্গে মানে বলাই যায় না, অন্য কোনো হোটেলে আমি যে খেয়েছি তার তুলনায় অনেক অনেক গুণ বেশি ভালো টেস্ট। তো আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করবেন, দেখবেন খাবারটা একদম রোডের উপরেতেই, অঙ্কুরহাটিতে, এটা অঙ্কুরহাটি রোডের উপরে। তো ডিনারটা এখানেই সেরে ফেললাম আজকে। বাবা, পুরো মেলা ঘুরে তিনটে পাখা কিনলাম, শুধু তিনটে পাখা, আর কিছু পছন্দ হলো না। ঘরে এই সবে এলাম, পাক্কা 1টা বাজে, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।